ডক্টর ফিরদৌসি কাদরি 1951 সালের 31 মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। 1980 সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিভারপুল থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে উনিশশো আটাশি সাল থেকে আইসিডিআরবিতে গবেষক হিসেবে গবেষণা কর্ম শুরু করেন। বর্তমানে তিনি উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। ডক্টর ফিরদৌসি কাদরি কলেরা টিকা নিয়ে 30 বছরের বেশি সময় ধরে মাঠ পর্যায়ে গবেষণা করেছেন। তার গবেষণা দল দেখিয়েছে মুখে খাওয়ার কলেরা টিকা নিরাপদ এবং শুধুমাত্র কলেরা টিকার একটি ডোজ দিয়েও সম্ভাব্য মহামারী প্রতিরোধ করা যায়। ডক্টর ফিরদৌসি কাদরির গবেষণার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি কর্তৃক এ পর্যন্ত প্রায় 8 কোটি ডোজ কলেরা টিকা সরবরাহের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষকে কলেরা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। গবেষণায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর ফিরদৌসি কাদরিকে স্বাধীনতা পুরস্কার 2023 প্রদান করা হলো। সম্মানিত ডক্টর ফিরদৌসি কাদরিকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে স্বাধীনতা পুরস্কার 2023 গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ মাসে জন্ম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ভাগ্যক্রমে আমারও জন্ম এ মাসে। আবার দেশের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্তিও আমার এ মাসে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের পূর্বে স্বাধীনতা পুরস্কার 2023 প্রদান অনুষ্ঠানে এই বিশেষ মুহূর্তে আপনাদের মতো গুণীজনের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সকল শ্রেণীর মানুষ হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলুদ্দিননেসা মুজিব ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদকে, স্মরণ করছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে। বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন অনেক দূরে এগিয়েছে, আর এই অগ্রগতির অভিযাত্রায় ক্ষুদ্র কিছু ভূমিকা পালন করতে পারা আমার জন্য একটি বড় সৌভাগ্যের বিষয়। সম্মানিত সুধি, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের দুটি বিশেষ কারণে। প্রথমত, বাংলাদেশ সরকার আমাকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করেছে, এবং দুই, এই পুরস্কার অর্পণ করছেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 2019 সালে দি ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি কর্তৃক ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। প্রিয় অতিথিবৃন্দ, ইংল্যান্ড থেকে 1980 সালে পিএইচডি শেষ করা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলাম, কিন্তু গবেষণার প্রতি অদম্য আগ্রহ আমাকে আইসিডিআরবিতে নিয়ে আসে। প্রায় 30 বছর ধরে গবেষণা করছি সুলভে ও সহজে ব্যবহারযোগ্য কলেরা ও টাইফয়েড সহ বিভিন্ন রোগের টিকা ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার পাশাপাশি গবেষণা প্রশিক্ষণ এগিয়ে নেয়ার। এজন্যই ভ্যাকসিন হিরো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এই সম্মাননা গ্রহণ আমার জন্য অনেক প্রেরণামূলক ও আনন্দের। প্রিয়শ্রুতি, সেপ্টেম্বর 2021 সালে আমাকে যখন রামন ম্যাকসাইসাই পুরস্কারের জন্য মনোনীত করা হয়, সে সময় আমার জীবনসঙ্গী প্রফেসর ডক্টর সালেহীন কাদরি মৃত্যুর সাথে লড়াই করে অসময়ে আমাদেরকে ছেড়ে চলে যান।
তিনি আমার প্রত্যেকটি কাজে একনিষ্ঠ সমর্থক ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে আইদেশি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছি আমরা। সেখানে জন্মত্রুটি, ক্যান্সার, থ্যালাসিমিয়া অনেক বিষয় গবেষণা করা হয়। সে সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল এবং গবেষণার প্রতি তার সমর্থন আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ ও চেষ্টা নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি দেশ বিদেশের অসংখ্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের, যারা আমার দীর্ঘ চার দশকের পথচলায় পাশে ছিলেন। আমার প্রিয় কর্মক্ষেত্র আইসিডিডিআরবি, যার নির্বাহী পরিচালক ডক্টর তাহমিদ আহমদ আমার সাথে আছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবারের সদস্যদের প্রতি, আমার একমাত্র মেয়ে ডক্টর কাশফি কাদরি, যে আমার সাথে এখানে আছে, দুই ছেলে এবং আত্মীয় স্বজনদের কাছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ বাংলাদেশ বিজ্ঞান একাডেমির কাছে, বিশেষ করে ডক্টর হাসিনা খান এবং প্রফেসর নাইম চৌধুরী, যিনি আজকে আমাদের মাঝে নেই। এই মুহূর্তে আমি স্মরণ করছি আমার অত্যন্ত প্রগতিশীল আদরের নানির কথা, যার কাছ থেকে আমি বিশ্বাস করতে শিখেছি নারীরা যখন কোনো কিছু অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ হয় তখন তারা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সম্মানিত অতিথিবৃন্দ, জীবনে অসংখ্য মানুষের সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা ও সম্মান পেয়েছি এবং পেয়েছি দেশি বিদেশি অনেক পুরস্কার। যে কোনো পুরস্কারই আনন্দের, তবে সেই পুরস্কারটি যদি হয় রাষ্ট্রীয় এবং রাষ্ট্রের স্থপতির যোগ্য উত্তরসূরির নিকট থেকে গ্রহণ, তাহলে আনন্দের সঙ্গে যোগ হয় গৌরব। প্রতিটি পুরস্কারই আমাকে নতুন করে শক্তি যোগায়, যেই শক্তি নিয়ে নতুনভাবে নতুন উদ্যমে স্বপ্ন দেখি আরও অনেক গবেষণা করার। আমার শুভেচ্ছা ও হৃদয় থেকে শ্রদ্ধা যারা স্বাধীনতা পুরস্কার 2023-এর জন্য মনোনীত হয়েছেন এবং পেয়েছেন। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা পুরস্কার 2023 সংশ্লিষ্ট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।